হ্যালো বন্ধুরা, আমাদের এসডিডিবি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। সূর্য সকালবেলা উঠেই রান্নাঘরে চলে যায়। সেখানে দীপার পছন্দের লুচি এবং সাদা আলুর তরকারি তৈরি করছে। সোনা রূপা তাকে হেল্প করার জন্য প্রস্তুত। দাও না আমরা একটু করে দিই। না রূপা মা, আমাকে একটু মনোযোগ দিয়ে রান্নাটা করতে দাও, না হলে তোমার মায়ের ভালো না লাগলে আমার এত কষ্টটা বৃথা চলে যাবে। বাবা তুমি চিন্তা করো না, মা যে কেউ যে কোনো খাবার রান্না করে দিলে ভালো না হলেও বলবে না যে ভালো হয়নি, সে খেতে আনন্দ করে খেয়ে নেবে, তুমি চিন্তা করো না। কি হচ্ছে কি এখানে দাদাই, আমি কি হেল্প করে দেব? না, আমি নিজেই করে নিতে পারবো। তখনই দীপা চলে আসে। ওই তো মা চলে এসেছে। মা এখানে এসে বসো। কি করছিস কি তোরা? তুমি এখন কোনো কথাই শোনো না, খুব প্রশ্ন করো। কি? কিচ্ছু না, বসো পড়ো। সূর্য রান্নাঘরে? সূর্যর বাবা মা কাকা কাকিয়া সবাই এসে অবাক হয়ে যায়, বলে এই জন্য তো বলছি বাড়িতে এত সুন্দর খাবারের ঘ্রাণ কি করে বেরোলো, আমাদের ছেলেটা রান্না করছে বুঝি। ও বুঝতে পেরেছি, আমাদের বৌমার অভিমান ভাঙাতে সূর্য এই পদক্ষেপ নিয়েছে, ভালো করেছে। বেশ দেখি এবার কি রান্না করে। দীপা বসতেই সূর্য এক বাটি আলুর তরকারি এবং লুচি নিয়ে চলে আসে, বলে লুচিগুলো খুব ভালোবেসে আমি বানিয়েছি আর আলুগুলো খুব যত্ন করে তরকারি তৈরি করেছি, খেয়ে নিলে তাড়াতাড়ি ভালো হয়। নিজের জলের গ্লাসে জল পর্যন্ত ঢেলে দেয়। দীপা এই সব কিছু দেখে চোখে জল চলে আসে। কি হলো মা, তুমি কান্না করছো কেন? আরে তুমি কান্না করলে তো আমার খুব কষ্ট হচ্ছে, সূর্য এটা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে দীপার দিকে। আরে বৌদিদি কান্না করবে না, লুচির অবস্থা যদি এই হয় জিওগ্রাফি, তাহলে মা এবং কাকিয়ার হাতে লুচি খেয়েছি ফুলকো ফুলকো, আর এগুলোর কি অবস্থা একবার দেখেছিস? তো বৌদিদি তো কষ্ট হবেই, কান্না পাবেই। কাকাই তুমি আমার বাবার রান্না নিয়ে একদম বাজে কথা বলবে না, বাবা যা রান্না করেছে তাতেই মজা হয়েছে, লুচি তো লুচি যেমনই হোক খেতে পারলেই হলো। দেখলে কতটা কষ্ট পাচ্ছে আমার বোন, মনের মধ্যে এতটা কষ্ট চেপে রেখে ও কখনো আনন্দও করতে পারছে না, ওর মুখের হাসিটাই চলে গেছে। দাদাই যা করতে হবে আপনাকেই কিন্তু করতে হবে, তুমি চিন্তা করো না উর্মি। আমি বুঝতে পেরেছি, আমি যেহেতু মুখের হাসি কেড়ে নিয়েছি আমাকেই হাসাতে হবে, তাই শুধু তুমি দেখতে থাকো আমি কী করি। দীপা বলে আমি একটু ঘর থেকে ঘুরে আসছি। চোখের জল মুছে যেতে লাগলে তখনই সূর্য চলে আসছে জোকার সেজে এবং একটা গান ধরে, আর সেই গানে সোনারূপাকে নিয়ে নাচতে শুরু করে। এরপরে একে একে পরিবারের সব মানুষগুলো জয়েন করে ফেলে, দীপা মাঝখানে থাকে। দীপা অনেকটাই মনটা হালকা হয়ে যায়। এরপরে সূর্য এমনভাবে মেঝেতে পড়ে যায় নাচতে নাচতে, দীপা তাকে দেখে হেসে ফেলে, এমন হাসতে শুরু করে পরিবারের সবাই খুশি হয়ে যায়। আমি জানতাম সূর্য পারবে, কার ভাইপো দেখতে হবে না, আমি তোকে সব কিছু আগে থেকে শিখিয়ে দিয়েছি। আর দীপা মুখে হাসি না থাকলে কি ভালো লাগে? এই পরিবারের সবাই দীপাকে কতটা ভালোবাসে, আর ওর মুখটা অন্ধকার দেখলে আমাদের কেমন জানি কষ্ট হয়। এরপরে সবাই মিলে দীপার হাসি দেখে খুশি হয়ে যায়। ওই তো মা হেসেছে, দেখো বাবা তুমি মাকে হাসাতে পেরেছো। এরপরে দীপার চোখে জল চলে আসে, সে কান্না করে নিজের ঘরে চলে যায়। সূর্য বলে থাক তোমাদের কাউকে যেতে হবে না, আমি গিয়ে দেখছি, সোনারূপা তোমরা স্কুলের জন্য তৈরি হয়ে নাও। দীপা কান্না থামাতে সূর্য যখন সামনে এসে দাঁড়ায়, বলে তুমি আমাকে এখনও ক্ষমা করোনি তাই না দীপা? দেখো আমি তোমার কাছ থেকে আরেকটা সুযোগ চাই, আর কখনো চাইবো না, বিশ্বাস করো। ডাক্তারবাবু আমার ভয় করে, কারণ এত সুখ কি আমার কপালে সইবে? আমি ঘরপোড়া গরু, সিঁগুড়ে মেঘ দেখলেই আমার ভয় করে। আপনি বুঝতে পারছেন না, এতগুলো বছর আপনার থেকে দূরে থেকেছি, এখন আপনি যেভাবে আমাকে ভালোবাসার জালে জড়িয়ে নিতে চাইছেন, সেখান থেকে যদি একবার আমি ছিটকে যাই তাহলে আমারও তো খুব কষ্ট হবে। আমার ভয় করে সোনারূপাকে আবার কখনো ওর বাবার বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে না হয়, সোনারূপাকে আবারও আগের মতো কষ্ট করে বড় না হতে হয়। কখনো না দীপা, আমি আমার মেয়েদেরকে নিজের কাছ থেকে কোথাও যেতে দেবো না দূরে। আপনি কিভাবে বুঝলেন যে যা কিছু করেছেন আপনি করেছেন আপনারই ভুল? কেন, টেস্ট তো করিয়েছিলাম, কাগজগুলো তোমাকে তো দেখিয়েছি দীপা। ও এক টুকরো কাগজই আপনার এবং আমার মাঝে সব কিছু ঠিক করে দিতে পারলো, আর এই এক টুকরো কাগজ নিয়ে যদি কেউ কোনো দিন এসে হাজির হয়ে আপনাকে দাবি করে তখন আমি কি করব? তখন কি আমাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে? না দীপা, এরকম কেউ কখনো আসবে না, আর এই কথাগুলো তুমি ভাবনা চিন্তা করো না, তুমি ভয় ভয় করে বাঁচলে কখনো আনন্দ করতে পারবে না, আর আমি চাই না তুমি এরকম কষ্ট পাও, তাই বলছি কখনো যে জিনিসগুলো হবে না আমার উপর এবার এতটুকু ভরসা রাখো, আমি আর এইসব কোনোদিনও হতে দেব না। সোনারূপা চিৎকার করে, বলে আমরা তৈরি হয়ে গেছি স্কুলের জন্য, আমাদের নিয়ে যাবে তো?
সোনারূপাকে দীপা এবং সূর্য দুজনে স্কুলে নিয়ে যায়। সোনারূপার বন্ধুরা খুব খুশি, বলে তোমাদের অনেকদিন পর দেখছি, তোমরা কোথায় গিয়েছিলে? আমাদের বাবা অনেক দূরে নিয়ে গেছিল। রূপা, তোর তো বাবাই নেই, তাহলে বাবা কোথা থেকে এলো? সোনা বলে, এই যা, আমি তো গাড়িতে পেন্সিল বক্সটা রেখে এসেছি। বাবা তোমার গাড়ির চাবিটা দেবে, আমি আনবো। না, তুমি একলা যাবে না, আমি তোমার সাথে যাব। দীপা গিয়ে নিয়ে আসি। দেখ, আমার বাবা ওই যে ডাক্তার সূর্য সেনগুপ্ত। কি বলছিস কি? কারণ সূর্য সেনগুপ্ত এত বড় একজন মানুষ, তোর বাবা কি করে হতে পারে? কারণ উনি তো সোনার বাবা, উনি রূপারও বাবা। বাবা, তুমি বলে দাও তো যে তুমি আমার বাবা হও কি না। কোলে তুলে সোনাকে কপালে চুমু দিয়ে বলে, হ্যাঁ, বড়রা যেমন ভুল করে, নিজের ভুলটা বুঝতে পারে, তেমনি আমিও ভুল করেছিলাম। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তাই আমি আমার মেয়ে রূপাকে কখনো অস্বীকার করব না। তোমরা রূপার বাবা হিসাবে আমাকেই আজ থেকে জানবে, কারণ আমি রূপাকে বাবা হিসাবে মেনে নিতে বাধ্য করেছি। দীপা এইসব কিছু দেখে খুব অবাক হয়ে যায়, এসে শুনতে লাগে আর খুশি হয়ে যায়। সোনাও তার বাবাকে জড়িয়ে ধরে, সোনা রূপাকে আদর করে দেয় সূর্য। এরপরে প্রিন্সিপাল ম্যামের কাছে যায়, সেখানে সোনা রূপাকে আবারও ভর্তি করানোর জন্য আর্জি করে। বলে, সোনা রূপা আমারই মেয়ে, আমার এতদিন জানতে ভুল হয়েছিল, অস্বীকার করেছিলাম, আমি সবটাই আমার দায়। ম্যাম, আপনি ওদের দুজনকে ভর্তি করে নিন। আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনাদের মধ্যে কি করে এসব হলো? আর ডাক্তার সূর্য সেনগুপ্তর মতো এত বড় একজন ডাক্তারের বউ হয়ে দীপা কিনা আমাদের স্কুলে মালির কাজ করছিল, সেই সব আমার অন্যায় ছিল। থাক না ডাক্তারবাবু, এগুলো বলতে হবে না। কেন, সবটাই বলতে হবে। এতদিন আমি তোমাকে থামিয়ে দিতাম দীপা, এখন তুমি আমাকে আর থামিও না, আমাকে সবটা সত্যি বলতে দাও। হ্যাঁ, আমি সবাইকে বলে দিয়েছি যে ডাক্তারবাবুই আমার বাবা, কিন্তু সবাই তো আজকে ক্লাসে আসেনি, তাহলে ওদেরকে কি করে বলবো? ম্যাডাম, আমার একটা আর্জি আছে। কালকে সেনগুপ্ত পরিবারে আমার দুই মেয়ে এবং বউকে নিয়ে একটা আনন্দের মহল তৈরি হবে, সেখানে আমরা নতুন করে সবটা শুরু করব, উদযাপন করব। আপনারা সবাই কিন্তু সেখানে আসবেন, আপনাদের নিমন্ত্রণ থাকলো, এমনকি সোনারূপার স্কুলের যারা বন্ধু রয়েছে তাদেরকেও আমরা নিমন্ত্রণ করছি, তাহলে সোনারূপার বন্ধুরাও সব সত্যিটা জানতে পারবে। আমি খুব খুশি হয়েছি, কারণ সোনারূপা যখন দুজন স্কুলে আসতো একসাথে, তখনই ভেবেছিলাম ওরাই হয়তো আসলে যমজ বোন। সূর্যদীপা গাড়ি দেখেই মিশকা ফলো করতে লাগে আর ভাবে, সূর্য আমাকে বলেছিল যে দীপা সেনগুপ্তকে বাড়ি নিয়ে যাচ্ছি আমার বউকে, আর কখনো কাছছাড়া করব না। তাই মিশকা ভাবে যে না, আমাকে যেভাবেই হোক না কেন সূর্যর সাথে কথা বলতে হবে। কিন্তু দীপা আর সূর্য আসছে, দীপার সামনে কোনোভাবেই যাওয়া যাবে না। ওর কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে গেছে সূর্য ওকে বাড়িতে নিয়ে গেছে বলে। এখন যা করতে হবে আমাকে ভাবনা চিন্তা করেই করতে হবে। কি গো, তুমি কিছুই বলছো না যে দীপা? আমার আর একটু সময় লাগবে ডাক্তারবাবু। হ্যাঁ, তোমার যতটা সময় লাগে তুমি নাও, তবে বাচ্চারা খুশি তাই আমিও খুশি। কালকে বাড়িতে বড় করে অনুষ্ঠানের কথা শুনে মেয়ে দুটো খুব খুশি হয়ে গেছে, সবার সাথে দেখা হবে, আনন্দ হই হুল্লোড় করবো বলে। তুমি বাড়ি যাবে না? চলো তোমাকে নামিয়ে দিয়ে আমি হাসপাতালে চলে যাই। না, আমি বাচ্চাগুলোকে নিয়ে বাড়ি ফিরবো। ঠিক আছে, সাবধানে ফিরো কিন্তু। মিশকা যখন দেখতে পারে সূর্য একলা হাসপাতালে যাচ্ছে, তখনই সূর্যর পিছু নিয়ে হাসপাতালে চলে আসে। বলে, সূর্য, এসব তুই কী করছিস? কী আবার করছি? আমার বউকে আমি বাড়িতে নিয়ে গেছি, আমার মেয়েদের আমি মেনে নিয়েছি। তার মানে তুই দীপার এত বড় অপরাধগুলো এত সহজে ক্ষমা করে কী করে দিচ্ছিস? দেখ মিশকা, তুই যতবারই রিপোর্ট এনে দিয়েছিস ততবারই কেন নেগেটিভ এসেছে? তার মানে মানেটা আবার কি? তুই যতবার আমার জন্য রিপোর্ট হয়েছে তুই তো আমাকে এনে দিয়েছিস, সেই রিপোর্টগুলোতে নেগেটিভ কী করে আসলো? তাহলে এর মানে কি পজিটিভ আসার সম্ভাবনা রয়েছে? দেখ সূর্য, তুই দীপার এই ভুলগুলোকে এত সহজে ক্ষমা করে দিস না। সোনা রূপাকে তুই ভালোবাসিস, কাছে টেনে নিয়েছিস, আমি মানলাম, কিন্তু দীপার এই চালাকিগুলো থেকে বেরিয়ে আসতে পারছিস না তুই? দীপার কাছ থেকে এখনও কি চাস তুই? আমি ওকে ভালোবাসি, আর আমার বউয়ের কাছ থেকে আমি ভালোবাসাটাই চাই। যে কোনো একজন ভালো স্বামী সেটাই গুণ, যে অন্য কারো কাছে নয়, সে তার বউয়ের কাছেই ভালোবাসা চাইবে। তাই দীপার এত বছরের মান অভিমান ভাঙাতে আমি আপ্রাণ চেষ্টা করছি, আর ওকে আমি আবারও আগের মতো ভালোবাসতে চাই, ওর কাছে যেতে চাই, তার জন্যই তো আমি এই সব কিছু করছি। সূর্য, এসব কী করছিস তুই? এই বলে সূর্য যখন নিজের কেবিনে যায় তখনই মিশকা পিছু পিছু যায়। বলে, দীপাই তোকে মোল করেছে তাই না? এটা ওটা নানা কথা বুঝিয়েছে যার কারণে তুই এই সব কিছু করছিস। দেখ, এই সব কিন্তু একদম ঠিক করছিস না। তখনই তাকিয়ে দেখতে পারে উর্মি এবং জয় সূর্য রুমে বসে আছে, তারা বড় বড় চোখ করে মিশকাকে দেখছে এবং পারলে মিশকাকে যে কোনো মুহূর্তে আঘাত করবে। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? মিশকার শয়তানি ধরে ফেলল সূর্য, দীপার মুখের হাসি ফোটালো সূর্য শত কষ্টেও। সূর্য যা ভুল করেছে সেগুলো তো নিজে মেনে নিয়েছে, এখন নিজের দুই মেয়ে বউকে নিয়ে ভালোবেসে সুখে শান্তিতে সংসার করতে চায়।
কিন্তু সূর্য সন্দেহ হয়েছে এবার মিশকার উপরে। মিশকায় যেই সমস্ত ষড়যন্ত্র শয়তানি করেছে সেটা শুধু প্রমাণের অপেক্ষা, কারণ সমস্ত রিপোর্ট মিশকায় পাল্টে বারবার করে সূর্যকে দেখিয়েছে নেগেটিভ রিপোর্ট। অথচ সূর্য আজকে এই প্রশ্নটা মিশকাকে যখন করে বসেছে, মিশকা ভয়ে ঘামছিল, কাঁপছিল। সে ভাবতে পারেনি যে সূর্য এরকম প্রশ্নও কখনো মিশকাকে করতে পারে। মিশকাকে সন্দেহের চোখে দেখছে এবার সূর্য। তাহলে কি এবার মিশকার সমস্ত খেলা শেষ হয়ে যাবে, নাকি মিশকা যে নতুন খেলাটা শুরু করেছে সেখানে দীপার ভয়টাই সব থেকে বেশি কার্যকরী হবে? এবং দীপার কপালে যে সুখ সয় না, যখনই সুখ আসে তখনই অন্য কেউ সেই সুখের মাঝখানে খারাপ কিছু ঢেলে দুঃখে পরিণত করে দেয়, সেটাই কি এবার সত্যি হবে? জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।